ক্যানাডা ছবির মতো সুন্দর একটা দেশ। শুধুমাত্র আমাদের মতো বাঙালিদের কাছেই কিন্তু না, অনেকের কাছেই ক্যানাডা একটি স্বপ্নের দেশ। ক্যানাডাই পৃথিবীর মধ্যে আয়তনের দিক থেকে সেকেন্ড লার্জেস্ট কান্ট্রি। শুধু তাই না, ক্যানাডা ধনী দেশগুলোর মধ্যেও কিন্তু একটা। প্রতি বছর কয়েক লাখ মানুষ এই দেশে আসেন, কেউ পড়াশোনা করতে, কেউ কাজের উদ্দেশ্যে, আবার কেউ পাকাপাকিভাবে নিজের লাইফটা সেটেল করে নিতে, যেটার সংখ্যাই কিন্তু সব থেকে বেশি। আজকের ভিডিওতে আমরা সেইগুলো নিয়েই আলোচনা করব, সেই সুযোগ সুবিধাগুলোর ব্যাপারে যেগুলো ক্যানাডাকে আলাদা করেছে অন্যান্য দেশ থেকে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করব তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি সুদীপ্তা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মিষ্টি বঙ্গল। আচ্ছা, যখনই কোনো দোকান বা রেস্টুরেন্টে ভিড় হয়, তখন কিন্তু আমাদের প্রত্যেকেরই মনেই কৌতূহলটা হয় যে এত তো দোকান আছে, তাহলে এই পার্টিকুলারলি দোকানটা বা এই পার্টিকুলার রেস্টুরেন্টটাতেই কেন এত ভিড়? তাহলে ডেফিনেটলি কোনো কারণ আছে। ঠিক সেই রকমই কিন্তু পৃথিবীতে তো এত দেশ আছে, তাহলে কয়েক লাখ মানুষ কিন্তু প্রত্যেক বছর এই ক্যানাডাতে ইমিগ্রেন্ট হয়, তাহলে নিশ্চয়ই এটার পেছনেও কোনো কারণ আছে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা সেইগুলোর বিষয়ে আলোচনা করব, কেন এত দেশ থাকতে তোমরা ক্যানাডাকেই বেছে নেবে নিজেদের লাইফটা সেটেল করার জন্য। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। বাট ভিডিওটা শুরু করার আগে যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন বা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আর যেসব বন্ধুরা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অনেক ধন্যবাদ। তাহলে চলো প্রথম পয়েন্টে আসা যাক। আমরা যখন থেকে রোজগার করতে শুরু করি, তখন থেকে কিন্তু বেশ অনেকটা টাকাই আমরা কিন্তু আলাদা করে সরিয়ে রাখি আমাদের মেডিকেল এক্সপেন্সের জন্য। কারণ বিপদ কার বাড়িতে কখন আসবে কেউ বলতে পারে না, সেটা ফ্যামিলির জন্য হতে পারে বা আমাদের নিজেদের জন্যও হতে পারে। আমরা কিন্তু অনেকটাই টাকা এটার জন্য আলাদা করে রেখে দিই। এবার তোমাদেরকে একটা কথা বলি, ধরো তোমার বা তোমাদের ফ্যামিলির কারো শরীর খারাপ হলো, তখন তোমরা ডক্টরের কাছে গেলে, ডক্টর দেখানোর পরে ডক্টর কিছু টেস্ট করতে দিল, তারপর তোমরা আবার টেস্ট করে নিয়ে তারপর তোমরা আবার ডক্টরের কাছে গেলে এবং ডক্টর বললেন তোমাদেরকে এই দিনে হসপিটালে অ্যাডমিট হতে হবে এবং তারপরে একটা অপারেশনও হলো এবং তারপর তোমরা 5 দিন, 7 দিন বা 15 দিন মতো তোমরা হসপিটালে থাকো। এবার ধরো এই পুরো জিনিসটা অনেকটাই খরচা সাপেক্ষ, বাট এটা যদি একদম ফ্রিতে হয়ে যায় তাহলে কেমন হয়? জিনিসটা প্রচণ্ড আশ্চর্য লাগলো বন্ধুরা, এটাই সত্যি, কারণ এখানের মেডিকেল কেয়ারটা কিন্তু পুরোটাই ফ্রি। বন্ধুরা, এখানকার মেডিকেল সিস্টেমটা কিন্তু আমাদের ইন্ডিয়ার থেকে বেশ অনেকটাই আলাদা। তোমরা যদি জানতে চাও এখানকার মেডিকেল কেয়ার বা এখানকার মেডিকেল সিস্টেমটা সম্বন্ধে, প্লিজ তোমরা আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদের জন্য অন্য একটা ভিডিওতে অবশ্যই শেয়ার করব। আমরা যেরকমভাবে নিজেদের কিছুটা টাকা আলাদা করে সরিয়ে রাখি মেডিকেল এক্সপেন্সের পেছনে, ঠিক একই রকমভাবে আমাদের যাদের ঘরে এরকম ছেলে পুলে আছে তাদের পড়াশোনার জন্য কিন্তু নিজেদের ইনকামের অনেকটা টাকাই খরচা হয়ে যায়। এবার যদি আমি ক্যানাডাতে এডুকেশন সিস্টেমের কথাটা বলি, এখানে কিন্তু প্রাইভেট স্কুল আর পাবলিক স্কুল দুটো স্কুলেরই কনসেপ্ট আছে, বাট এখানকার ম্যাক্সিমাম ছেলেপুলেরাই এই পাবলিক স্কুলে পড়াশোনা করে। তার কারণটা কি জানো, এখানকার কিন্ডার গার্ডেন থেকে ক্লাস 12 পর্যন্ত মানে গ্রেড 12 পর্যন্ত এইখানের স্কুলগুলোতে, মানে পাবলিক স্কুলের কথা বলছি, এখানে অ্যাডমিশন ফি এবং টিউশন ফি কোনো ফি কিন্তু লাগে না। তাহলে ভাবো এখানে যারা পড়াশুনো করে এই পাবলিক স্কুলগুলোতে, তাহলে তাদের সেক্ষেত্রে কতটা বড় অ্যাডভান্টেজ। এবার আসি কালচারের কথায়। ক্যানাডা কিন্তু মাল্টি কালচারের দেশ, এখানে প্রত্যেকটা বছর কিন্তু অনেক মানুষজন এখানে এসে থাকেন এবং বিভিন্ন দেশের কালচার নিয়ে। তার মানে এটা না যে এখানে এসেছি বলে নিজেদের সমস্ত কিছু বিসর্জন দিয়ে দিতে হবে। এখানে যেরকমভাবে তুমি থেকে অভ্যস্ত, তুমি এখানেও একই রকমভাবে থাকতে পারবে, ইভেন আমি বলতে পারি অনেকটা বেটার উপায়ে থাকতে পারবে। এখানে নিজেদের পছন্দ মতো গ্রসারি স্টোর থেকে তোমরা কিন্তু গ্রসারি করতে পারবে। শুধু তাই না, এখানে কিন্তু মাল্টি কুইজিন রেস্টুরেন্টও আছে, তোমরা নিজেদের মতো খাবার দাবারও খেতে পারবে। আর আমি যদি ধর্ম নিয়ে বলে থাকি, এখানে মন্দির, মসজিদ, গুরুদ্বার, চার্চ সমস্ত কিছু আছে। তাই আমি এটাই বলতে চাই যে এখানে নিজের মতো করে তোমরা নিজেরা থাকতে পারো, কোনো অসুবিধা হয় না। এবার তোমাদেরকে যে বেনিফিটটার কথা বলবো সেটা হচ্ছে প্যারেন্টাল বেনিফিট। আমাদের ইন্ডিয়াতেও অনেকেই এই বেনিফিটটা পেয়ে থাকে, মানে এমপ্লয়ীদের কথা বলছি, বাট এখানের প্যারেন্টাল বেনিফিটটা কিন্তু অনেকটাই আলাদা এবং অনেকটাই বেশি বেনিফিট পাওয়া যায়। এখানকার প্যারেন্টাল বেনিফিট কিন্তু দু রকমের হয়, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড আর একটা হচ্ছে এক্সটেন্ডেড। চলো তাহলে জেনে নিই কোনটা কীরকম আর তার বেনিফিটগুলোও কীরকম।
স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে আপ টু 40 উইকস পর্যন্ত লিভ পাওয়া যায়, বাট এই বেনিফিটটা পাওয়া যায় 35 উইকস পর্যন্ত এবং নিজেদের স্যালারির 55% অর্থাৎ ম্যাক্সিমাম পার উইকে $595 পর্যন্ত তোমরা পেতে পারো। এক্সটার্নাল প্যারেন্টালের ক্ষেত্রে আপ টু 69 উইকস পর্যন্ত ছুটি পাওয়া যায়, বাট সেক্ষেত্রে 61 উইকস পর্যন্তই তোমরা এই বেনিফিটটা পাবে এবং সেক্ষেত্রে স্যালারির 33% তোমরা পেয়ে যাবে অর্থাৎ $357 পার উইকে তোমরা পেতে পারো। এবার তোমাদেরকে যে বেনিফিটটার কথা বলবো সেটা হচ্ছে চাইল্ড কেয়ার বেনিফিট। 18 বছরের নিচে পর্যন্ত বা 18 বছর বয়স পর্যন্ত বলতে পারো যারা বাচ্চাকে দেখাশুনো করেন, মানে প্যারেন্টসদের কথাই বলছি, তাদের অ্যাকাউন্টে একটা নির্দিষ্ট টাকা প্রত্যেক মাসে ঢোকে। অবভিয়াসলি এটার কোনো ক্রাইটেরিয়া আছে, কিছু ক্রাইটেরিয়ার উপর বেস করেই ঢোকে, মানে প্রত্যেকের কাছে যে সেম টাকাই ঢোকে সেটা না, স্যালারির ওপর ডিপেন্ড করে বা আরও অনেক কিছুর ওপর ডিপেন্ড করে। এবং তোমাদেরকে আরও একটা কথা বলতে চাই, এই বেনিফিটটা যে শুধুমাত্র এখানকার যারা সিটিজেন তারা বা যারা পিয়ার হোল্ডার তারা পায় তা কিন্তু না, এখানে যারা ওয়ার্ক পারমিট ভিসাতে মানে টেম্পোরারি ওয়ার্ক পারমিট স্টেটাসে থাকে তারাও কিন্তু এই সুবিধাটা পেয়ে থাকেন। তোমাদের সাথে আমি ছোট্ট করে শেয়ার করছি এটাতে কী কী ক্রাইটেরিয়া আছে। আচ্ছা, ভ্রমণবিলাসী মানুষ কি শুধু বাঙালিরাই? আমার তো মনে হয় না, কারণ পৃথিবীর বহু লোক আছে যারা ঘুরে বেড়াতে ভীষণ ভালোবাসে। আর তুমি যদি কানাডাকে দেখো, গরমকালে কানাডার একটা আলাদা সৌন্দর্য, আবার তুমি যদি শীতকালে চলে যাও তখন দেখবে পুরো চারিদিক বরফে ঢেকে গেছে, আবার বসন্তকালে পুরো চতুর্দিক মানে লাল পাতা, হলুদ পাতা, কমলা পাতা এরকম গোটা মানে গাছগুলো ভরে যায়। আবার তুমি যদি স্প্রিং আসো, স্প্রিংয়ের আমি অলরেডি তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছি যে স্প্রিংয়ে আবার এখানকার প্রকৃতি কীরকমভাবে সেজে ওঠে। মানে আমি তোমাদেরকে এটাই বলতে চাই, যারা এরকম প্রাকৃতিক সৌন্দর্য পছন্দ করে বা একটু ঘুরে বেড়াতে ভালোবাসে তাদেরকে যে টাকা খরচ করে অনেক দূরে দূরে ঘুরতে হবে তা কিন্তু নয়। এখানে তোমরা যখন বাড়ির থেকে নিচে নামবে তখনই দেখবে চতুর্দিক কতটা সুন্দর লাগে। যদি এখন লকডাউন চলছে এবং আমরা প্রত্যেকেই লকারে লকড হয়ে বন্দি, কিন্তু কিছুদিন বাদে এখানে যখন লকডাউন উঠে যাবে তখন আমরাও ঘুরতে যাব, কারণ এখন তো গরমকাল পড়ে গেছে তাই এখন হচ্ছে ঘুরতে যাওয়ার আদর্শ টাইম। এবং আমরা যখন ঘুরতে যাব তখন অবশ্যই তোমাদেরকেও নিয়ে যাব, তোমরা নিজেরাই দেখবে যে কানাডাতে মানে শুধু কানাডাতেই কত সুন্দর সুন্দর জায়গা আছে ঘোরার জন্য। এবার তোমাদের সাথে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটার ব্যাপারে তোমরাও যথেষ্ট চিন্তিত, সেটা হচ্ছে যা হোক করে তো কানাডা চলে এলাম কিন্তু জব করব কি করে। বাট এখানে জবের কনসেপ্টটা অনেকটাই আলাদা। আমি এটা তোমাদেরকে কখনোই বলবো না যে তোমরা যেদিনই চলে আসবে তার পরের দিনই চাকরি পেয়ে যাবে, বাট এটাও কখনো বলবো না যে এখানে জব নেই। এবং একটা জিনিস জানো তো, এখানকার জবের ব্যাপারে বলতে চাই যেটা ইন্ডিয়ার থেকে অনেকটাই আলাদা, এখানে কিন্তু কোনো কাজ নিয়ে ছোট বা বড় হয় না। মানে এখানে যে ধরো অনেক বড় আইটি কোম্পানিতে অনেক একটা বড় পজিশনে আছে তাকেও কিন্তু দেখতে পারবে ওয়ালমার্ট বা অনেক এরকম বড় বড় যে মলগুলো থাকে বা কাউন্টারে তুমি দেখবে এখানে চাকরি করতে, সোম থেকে শুক্রবার তারা চাকরি করলো বড় কোনো কোম্পানিতে, আবার শনিবার রবিবার তারা পার্ট টাইম জব করলো। এবং একটা কথা তোমাদেরকে বলতে পারি, আমাদের যেমন ধরো ছোটোখাটো যে লেবার জবগুলো থাকে, মানে ধরো কাঠের মিস্ত্রি বা রাজমিস্ত্রি বা আমাদের ধরো যারা বাড়িতে হেল্প করে আমাদেরকে, এই কাজগুলো এখানে মানে এতটাই বেশি টাকা লাগে যে এখানে কোনো বাড়িতে কাজের লোক দেখতে পাবে না, সব কাজই নিজেদেরকে করতে হয়। এবং এখানে কিন্তু একটা মিনিমাম স্যালারি আছে, মানে এখানের স্যালারিটা কিন্তু পার ঘন্টা হিসেবে হয় এবং সেক্ষেত্রে মিনিমাম ওয়েজেস হচ্ছে $14.25, মানে $14.25 কিন্তু পার ঘন্টাতে তোমাদেরকে দিতেই হবে। তাই এখানে কিন্তু তোমাদেরকে একটা কথা বলতে পারি, এখানে যে খুব বড় লোক বা গরিব এই যে তারতম্যটা যেটা আমাদের ইন্ডিয়াতে দেখতে পাওয়া যায় এটা কিন্তু এখানে তুমি খুবই কম দেখবে, প্রায় নেই বললেই চলে। এবার তোমাদেরকে বলবো এখানকার ওয়ার্ক কালচার সম্বন্ধে। মোটামুটি আমি ইন্ডিয়ার কথাই বলছি, আমরা যখন চাকরি করি তখন ওখানে টাইমশিট কি ফিল আপ করতে হয় 8 ঘন্টা, কিন্তু আমরা প্রত্যেক দিন কত ঘন্টা করে কাজ করি, মোটামুটি 10 ঘন্টা অ্যাভারেজ আমি বলছি, একটু কম বা বেশি হয়, বাট 8 ঘন্টা মানে ভাবতেই পারি না, তার থেকে অনেক বেশি কাজই করতে হয়। বাট এখানে কনসেপ্টটা পুরোটাই আলাদা, এখানে 8 ঘন্টা মানে 8 ঘন্টা, 4 ঘন্টা মানে 4 ঘন্টাই, তার বেশি কিন্তু কেউই কাজ করে না এবং সেটা কিন্তু কেউ ফোর্সও করে না করতে যে করতেই হবে। হ্যাঁ, হতে পারে এখানে যদি কেউ এক্সট্রা কাজ করে তার জন্য কিন্তু এক্সট্রা পে আউটও হয়,
ইন্ডিয়াতে যে হয় না আমি একদমই বলবো না, কিন্তু সেটার সংখ্যা যথেষ্টই কম। তোমাদেরকে আরও একটা কথা এখানে বলতে চাই, এখানে যে পজিশনেই থাকুক না কেন তাকে কিন্তু নিজের স্কিলটাকে সব সময় আপডেটেড করতেই হয়, এবং প্রত্যেকটা মানুষকে মানে কি ডেভেলপার বা কি উঁচু পোস্ট প্রত্যেকেই কিন্তু একসাথে মিলিতভাবে এখানে কাজ করে। এখানের ওয়ার্ক কালচারটা আমি বলতে চাই, যারা কাজ করতে ভালোবাসে তাদের খুবই খুবই ভালো লাগবে। প্রত্যেক দিন সকালবেলায় যখন আমরা চায়ের কাপে চুমুক দিয়ে ওই পেপারটা পড়ি, তখন পেপারে সবার আগে যে জিনিসটাতে আমাদের চোখ যায় সেটা হচ্ছে ক্রাইম। আর এই ক্রাইম নিয়েই আমার এখানে যে অভিজ্ঞতাটা হয়েছিল সেটাও তোমাদের সাথে শেয়ার করতে চাই। আমরা ক্যানাডাতে আসার নেক্সট দিনেতেই আমাদের মানে ফোনে একটা অ্যালার্ট মেসেজ আসে, এবং সেখানে একটা চাইল্ড অ্যাবডাকশন বলে একটা মেসেজ ঢোকে, এবং সেখানে একটা বাচ্চা ছেলের মানে অপহরণের কথা আমি বলছি, তার কীরকম, তার হাইট কীরকম বা তার পুরো বর্ণনা কিন্তু বলে দেয় কোথা থেকে তার অপহরণ হয়েছিল, পুরো জিনিসটা বলে দেয়। মানে এখানে যখনই এরকম কোনো ক্রাইম ঘটে থাকে সেটা কিন্তু সঙ্গে সঙ্গে প্রত্যেকের, এখানে যতজন এখানকার মানুষজন আছে প্রত্যেকের কিন্তু মেসেজ ঢুকে যায়, এবং সেখানে সম্পূর্ণ বর্ণনা দিয়ে বলে দেওয়া থাকে কেউ যদি কোথাও খুঁজে পায় তাহলে অবশ্যই যেন যোগাযোগ করে। আমি বলবো না যে এখানে ক্রাইম একদম হয় না, বাট এখানে ক্রাইমের সংখ্যা অনেকটাই কম। তার কারণটা কি জানো, এখানকার পুলিশ প্রচণ্ড পরিমাণে অ্যাক্টিভ, এবং এখানে মানে একটু এদিক থেকে ওদিক হলে কেউ কিন্তু 911 ডায়াল করতে মানে একটু পিছপা হয় না, সঙ্গে সঙ্গে 911 ডায়াল করে দেয় এবং পুলিশরাও সঙ্গে সঙ্গে চলে আসে, এবং প্রত্যেকটা মানুষ কিন্তু এখানে ভীষণ ভালোভাবে রুলস ফলো করে চলে। তাই বন্ধুরা, তোমাদেরকে এই কথাটা অন্তত বলতে পারি, তোমরা যদি সেফলি থাকতে চাও বা নিজেদের ভালোভাবে লাইফস্টাইল লিড করতে চাও তাহলে ক্যানাডা হচ্ছে বেস্ট অপশন। এবার তোমাদেরকে একটা ইনফরমেশান আমি দিতে চাই, এখানে আমাদেরকে যে ট্যাক্সটা পে করতে হয় সেটা হচ্ছে 40%, অনেকটাই বেশি মনে হচ্ছে তাই না? বাট তোমরা একটু যদি বিচার করে দেখো, দেখো এখানে যে ফেসিলিটিগুলো গভর্নমেন্ট প্রোভাইড করে সেটা কিন্তু যথেষ্ট যথেষ্ট ভালো। আমি বলবো এখানে অনেক ধরনেরই কিন্তু বেনিফিট পাওয়া যায়, এবং এইরকমভাবে যে পুরো বলতে পারো স্বপ্নের দেশ বা ছবি আঁকার মতো যে সমস্ত জিনিস পরিপাটি টিপটপ করে রাস্তাঘাট বা সমস্ত কিছু সুন্দর করে সাজিয়ে রাখে সেটাও তো এই ক্যানাডা সরকারই করে। শুধু তাই না, আরেকটা কথাও তোমাদেরকে জানিয়ে রাখতে চাই, এই যে করোনার জন্য অনেক লোকজনেরই চাকরি চলে গেছে এখানে, যে এতদিন ধরে যে লকডাউনের জন্য সমস্ত কিছু বন্ধ, তার জন্য যে ছোটো ছোটো শপিং মলে যারা কাজ করে বা যে ছোটো ছোটো স্টোরে কাজ করে সেই সব লোকজনের চাকরি চলে গেছে, এবং আনএমপ্লয়েড পার্সন যারা বেশ কয়েকটা মাস ধরে কিন্তু $2,000 করে প্রত্যেকটা আনএমপ্লয়েড মানুষেরই কিন্তু ব্যাংকে পৌঁছে গেছে, তাহলে বুঝতেই পারছো যে সাধারণ মানুষদের কথা আমাদের এই ক্যানাডা সরকার কতটা ভাবে। তো বন্ধুরা, আজকে তোমাদের সাথে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম সেইগুলো শোনার পর কী মনে হচ্ছে? খুব আসতে ইচ্ছে হচ্ছে না ক্যানাডাতে, বা এই ক্যানাডাকে নতুন করে জানতে আর চিনতে খুব ইচ্ছে করছে তাই না? তোমাদেরকে আমি একটা কথা বলতে পারি, এখানে ব্রাম্পটন বলে একটা জায়গা আছে জানো তো, সেখানে এত পাঞ্জাবি মানে আমি বলতে পারি ম্যাক্সিমাম মানুষজনই ওখানে পাঞ্জাবি, তাই আমার মনে হয় যদি এখানে মিনি পাঞ্জাব হতে পারে তাহলে কেন মিনি বাংলা হতে পারে না, একদিন হয়তো সেটাও সম্ভব হবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা প্লিজ তোমরা আমাকে কমেন্ট করে জানিও, আর তোমাদের যদি কোনোরূপ কোনো ইনফরমেশনের দরকার হয় প্লিজ তোমরা আমাকে কমেন্টে জানিও, যদি আমার পক্ষে সম্ভব হয় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম, ভালো থেকো, সুস্থ থেকো, এবং সবাইকে ভালো রেখো। টাটা।